আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার ভিডিওর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং শুভকামনা। তো বন্ধুরা, বরাবরের মতো আরও নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা অবশ্যই অবগত রয়েছেন, তো আপনাদেরকে জানানো যাচ্ছে যে এই মুহূর্তে নতুন একটি আপডেট চলে এসেছে। তো আপডেটটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি মানুষই কিন্তু আমরা কম বেশি সবাই ইমো ব্যবহার করি, আর ইমোর প্রত্যেকটা কাজ বা প্রত্যেকটা সেটিংস সম্পর্কে কিন্তু আমাদের জানা দরকার। তো আজকের এই ইমোর একটি সুন্দর একটি আপডেট এসেছে, সেটা হচ্ছে সেটিংসের মধ্যেই। তো চলুন আপনাদের সেই সেটিংসটা এ টু জেড দেখিয়ে দেবো এবং সেটার কাজ কী, কীভাবে কী করতে হবে, সেটা থাকলে উপকার না লাভ হবে কিংবা ক্ষতি হবে সবগুলো একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, চলুন আপনাদেরকে মোবাইল ফোন স্ক্রিনে গিয়ে আপনাদেরকে ইমোর যে নতুন আপডেটটি এসেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, যদি আপনারা আপডেটটি সম্পর্কে জেনে যান তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটি ইমো ব্যবহারকারী বা প্রত্যেকটি মোবাইল ফোন ব্যবহারকারীর যারা ইমো ইউজ করেন সবার ক্ষেত্রে কিন্তু এটা সহজ হবে এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে এটার কাজ কী। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নতুন নতুন এরকম আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমার এই চ্যানেলটি এই যে ভিডিওর নিচ থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি উপরে অল ক্লিক করে রাখবেন, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধবের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে আসলাম আমি আবারও আপনাদের মাঝে। বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, একদম পুরোপুরি দেখবেন, কারণ এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জানা উচিত এবং ইমো নতুন একটি আপডেট। চলুন বন্ধুরা, আমরা ইমোতে প্রবেশ করি। তো দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে ইমো আছে, তো আমি এখান থেকে জাস্ট আমার ইমোতে প্রবেশ করতেছি। তো এখান থেকে ওটা ট্যাপ করে দিই এবং ওপেন করি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা আমার কিন্তু ইমোটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আপনারা ইমোটা ওপেন করবেন। তো এখন কথা হচ্ছে, এখান থেকে আসার পর এখানে বন্ধুরা যে কোনো একটি নাম আমি এখান থেকে সিলেক্ট করব বা এটাকে এটার মধ্যে প্রবেশ করব। তো চলুন বন্ধুরা, এটার মধ্যে আমি একটা নামের উপরে সিলেক্ট করে এটার উপরে প্রবেশ করি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু একটা ইমো ইউজারকারী বা ইমোর ফ্রেন্ডের একটি আইডিতে চলে এসেছি এবং তাকে এখান থেকে কিন্তু আমি চাইলে মেসেজ করতে পারবো বা যে কোনো কিছু লিখতে পারবো বা ভয়েস পাঠাতে পারবো, সব কিছু এখান থেকে করতে পারবো। তো এই মতো যে আপডেটটি এসেছে বন্ধুরা, আপডেটটি হচ্ছে আপনার এখান থেকেই আপডেটটি আমি আপনাদেরকে এখন দেখাবো। তো দেখুন, এতদিন কিন্তু এখানে আমরা এখান থেকে যখনই কাউকে কোনো ছবি বা পিকচার পাঠাতে চাইতাম তখন কিন্তু এখান থেকে যে জাস্ট এই যে গ্যালারির মতো আইকন দেখা যাচ্ছে বন্ধুরা এখানে, এটার উপরে ট্যাপ করে আমরা চলে যেতাম গ্যালারির মধ্যে এবং তাকে কিন্তু যে কোনো একটা ফটো পাঠিয়ে দিতাম। তো বন্ধুরা, এখন চলুন আমরা আপনাদেরকে যে আপডেটটি এসেছে সেটা জানাবো। এখান থেকে আমি গ্যালারিতে ট্যাপ করার জন্য এই গ্যালারি আইকনে ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার গ্যালারির মধ্যে চলে এসেছি। এখান থেকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে গ্যালারির মধ্যে আসার পর কর্নারের যে ডাটা সেভার নামে একটা অপশন এসেছে, এটাই হচ্ছে ইমোর নতুন আপডেট। তো এই ডাটা সেভারের কাজ কী, কীভাবে কী করতে হবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা থাকলে কী কী সুবিধা পাবেন আপনারা। তো বন্ধুরা, এতদিন কিন্তু আমরা সরাসরি গ্যালারিতে চলে যেতাম, সেখান থেকে একটা ইমেজ বা ফটো সিলেক্ট করে দিলেই সেটা অন্যকে পাঠাতে পারতাম, কিন্তু বর্তমানে এখন ইমেজ আসার পর বা গ্যালারিতে আসার পর কিন্তু আমরা এই যে সাইডে ডাটা সেভার নামে যে ইমো আপডেটটি দিয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো চলুন বন্ধুরা, ডাটা সেভারের উপরে আমরা ক্লিক করে দিই আগে, আপনাদেরকে আপডেটটি দেখিয়ে দিই আগে। ডাটা সেভারের উপরে আমি ক্লিক করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাটা সেভারের উপরে ক্লিক করার পর কিন্তু এখান থেকে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। প্রথমে কিন্তু লেখা আছে ডাটা সেভার, দ্বিতীয়তে লেখা আছে হাই কোয়ালিটি এবং তৃতীয়তে আছে অরিজিনাল ইমেজ। তো বন্ধুরা, ডাটা সেভারে যেহেতু এটা রয়েছে, আপনারা এখান থেকে যখনই কোনো
যখনই আমরা কোনো পিক বা ফটো পাঠাতে যাব তখন কিন্তু এই তিনটা অপশন চলে আসবে। এখান থেকে আপনারা উপরে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা হাই কোয়ালিটি ইমেজ এবং দুই তিন নম্বরে আছে অরিজিনাল ইমেজ। তো এই দুইটার কাজ হচ্ছে আপনারা এতদিন কিন্তু যে কোনো কাউকে ফটো বা ইমেজ সেন্ড করলে সেটা অন্য পাশে গিয়ে কিন্তু সে পিকচারটা কিন্তু সে ভালোভাবে দেখতে পারতো, এবং যদি ডাউনলোড করতো অটোমেটিক কিন্তু সেটা ঘোলা হয়ে যেত বা একটু 3GB বা একটু কোয়ালিটি একদম লো হয়ে যেত। তো এখন এই অপশানটির মাধ্যমে বন্ধুরা আপনারা যদি চান HD কোয়ালিটি এবং অরিজিনাল ইমেজ যে লেখা আছে এটার উপরে ক্লিক করে দিলে আপনার ফোন থেকে তোলা যত মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনার তোলা সেই ছবিটির যত MB বা সাইজ সেই অরিজিনাল ইমেজটি কিন্তু আপনি পাঠিয়ে দিলে সেখান থেকে কিন্তু একদম ক্লিয়ার এবং স্পষ্ট ছবিটি পেয়ে যাবে। আর যদি আপনি চান তার চেয়ে একটু লো কোয়ালিটি দেওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে হাই কোয়ালিটি ব্যবহার করে সেই ইমেজটিতে কিন্তু হাই কোয়ালিটি করে বা HD করে দিতে পারবেন। আর যদি অরিজিনাল ইমেজ দিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে একদম অরিজিনাল ইমেজই যাবে, আপনার ফোন থেকে যত মেগাপিক্সেল বা যত MBPS এর ফটো বা ছবি থাকবে সেটাই কিন্তু পাবে। তো এক্ষেত্রে কিন্তু অনেকের ডকুমেন্ট বা কাগজপত্র আদি দেখা যায় অনেক সময় অন্যকে দিতে হয়, সেক্ষেত্রে যখনই আমরা সেই কাগজপত্র বা ইমেজটি অন্যকে সেন্ড করি সরাসরি সেটা মানে ব্লার হয়ে যায় এবং কপি করার কোনো সিস্টেম থাকে না, সেটা কিন্তু মোবাইলেই থেকে যায়। তো বন্ধুরা আপনারা যদি অরিজিনাল ইমেজ দিয়ে যদি তাকে ছবিটি পাঠান বা ইমেজটি পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে অরিজিনাল ছবিটা চলে যাবে এবং সে কিন্তু চাইলেই সেটা কম্পিউটার থেকে সুন্দরভাবে প্রসেসিং করে কপি করে নিতে পারবে। তো বন্ধুরা এই ছিল ইমোর নতুন আপডেট, আশা করি সকলেই আপনারা বুঝতে পেরেছেন যে এটাতে কিন্তু আপনাদের কম বেশি সবারই উপকার হবে এবং পিকচার বা যে কোনো ছবি পাঠালেই সেটা HD এবং অরিজিনাল ছবি আপনারা যে কোনো কাউকে সেন্ড করে পাঠাতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, নতুন নতুন এরকম আরও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, আর বেশি বেশি বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন। আর আপনারা কীরকম ভিডিও চান অ্যান্ড্রয়েড এবং নানারকম টিপস পেতে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই আমি আপনাদের সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।